একটা রুমের সৌন্দর্য ফুটে উঠে ওয়াল শোকেসে, আর সেই ওয়াল শোকেসটা যদি আপনি সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে রুমে দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়াল শোকেসটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। আর তার জন্য আমি এখানে প্রথমে আমাদের যে গ্লাসের সেটগুলো আছে সেগুলোকে সেট করতেছি। উপরে যে তাকগুলো আছে ওই তাকের উপর আমি সব গ্লাসগুলো রাখবো, আর তার জন্য আমি সবগুলো গ্লাস একসাথে গুছিয়ে নিচ্ছি। এখন আমি সেট করব যে প্লেটগুলো আছে তার যে এক একটা এক এক ডিজাইন, তো সেই ডিজাইন অনুযায়ী সেটগুলো একসাথে করে নেব। গুছানোর ক্ষেত্রে আমার এই একটা সেট ভেঙে গেল, যাই হোক মনটা খুবই খারাপ লাগতেছিল, আর আমি এইটা এইভাবে গুছিয়ে রেখেছি। সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে। আর আমি সব প্লেটের যে সেটগুলো আছে ডিনার সেট ওগুলো একসাথে রাখতেছি, আর এক একটা এক এক সেটের এক এক ডিজাইন ওই ডিজাইন অনুযায়ী আমি আলাদা আলাদা করে সেট করতেছি। আর এই হচ্ছে আমার ওয়াল শোকেস। আমি এখন এটাতে সবগুলো প্লেট গ্লাস গুছিয়ে রাখবো, তার জন্য প্রথমে আমাকে প্রতিটি তাকে পেপার বিছিয়ে নিতে হবে। আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও আপনাদের বাসার ওয়াল শোকেসটিকে এভাবে সাজাতে পারেন। আমাকে অবশ্যই আপনাদের বাসার ওয়াল শোকেসটি দেখাবেন কীভাবে সাজিয়েছেন, তাহলে আমিও নতুন কোনো আইডিয়া বের করে আবার নতুন করে সাজাতে পারবো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।